CSRM DBC Election Express আজ সারা দিন ছিল টাঙ্গাইল এক আসনে সেখানকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে DBC নিউজ এবার শুনে নেব তাদের কথা বাস স্ট্যান্ডের জন্য একটা মানে পৃথক বাস স্ট্যান্ড একটা পৃথক ট্রাক স্ট্যান্ড প্রয়োজন সিএনজি স্ট্যান্ড প্রয়োজন তাতে করে আমাদের মধুপুরের নাগরিক সুবিধা একটু বাড়বে যদি একটি বাইপাস সড়ক করা হয় তাহলে আরো ভালো হবে হাসপাতাল ভালো হচ্ছে কিন্তু ডাক্তারের অভাব আমাদের ইউনো উপজেলা চেয়ারম্যান এবং দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা যানজট নিরসন করেছি এখন যানজটে কোনো সমস্যা মধুপুরে নাই আমরা মনে করি সে যতদিন জীবিত আছে তার সাথে প্রতিদ্বন্দ্বী করবে এরকম কোন লোক এখনো জন্ম হয় নাই আমার মতে মধুপুর ধনবাড়িতে বিএনপিতে কোনো কোন্দল নাই আলহাজ ফকির মাহবুবুল স্বপন সাহেবের নির্দেশক্রমে এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার সহযোগিতায় আমরা মধুপুর ধনবাড়ি বিএনপি সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ আমাদের ভিতরে কোনো গ্রুপিং বা কোন্দল নাই ধনবাড়ি উপজেলাটা কিন্তু স্বপন ভাই আমাদেরকে উপহার দিয়েছে আর তার জন্য তার কাছে ধনবাড়ি ভাই সবসময় ঋণী এবং তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সাধারণ মানুষ সবসময় ঐক্যবদ্ধ এবং তারা আগ্রহী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মধুপুরের সর্বস্তরের মানুষ এবং মধুপুর উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা আমাকে তারা চায় আমাদের ধনবাড়ি একশো বছর ধরে উন্নয়ন বঞ্চিত ছিল জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডক্টর আব্দুর রাজ্জাক মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে থেকে এই আসনে বিশেষ করে ধনবাড়ি মধুপুরে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার হয়েছে এই ধনবাড়ি উন্নয়নের এমন কোনো অংশ নাই যে সেই উন্নয়ন এখানে হয় নাই ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি হওয়ার পরে ওনার আত্মীয় স্বজন বা পরিবারে কেউ রাজনীতিতে আসছে বা এরকম কেউ নাই যার যারা যারা আসছেন তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী এবং নিজস্ব বলয় থেকে নিজস্ব অঙ্গে কেউ ওনারা আসছেন